আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই এবং বোন, স্বাগতম কুয়েতের এই মাত্র পাওয়া একটি আপডেটে। কুয়েতের আমগারা, যেটি সেক্রাফ এলাকা হিসেবে পরিচিত, এবং কুয়েতের খাইতান, এই দুই এলাকায় সিকিউরিটি ফোর্সের জোটিকা অভিযানে 162 জন আকামা আইন লঙ্ঘনকারী, বৈধ প্রবাসী মালিক থেকে পলাতক, এইছাড়া ওভারটাইম সহ নানা ধরনের অভিযোগে প্রবাসীদেরকে আটক করেছে কুয়েতের সিকিউরিটি ফোর্সের উজারা দাখিলিয়ার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ঠিক কিছুক্ষণ আগে একটি টুইটে এটি নিশ্চিত করা হয়েছে। দর্শক, কুয়েতে অভিযান থামছেই না। দর্শক, কুয়েত প্রবাসীরা অভিযানের ভয়ে ক্লান্ত হয়ে পড়লেও কুয়েতের পুলিশের ক্লান্তি যেন কিছুতেই আসছে না। আমরা কুয়েতের 6টি পৌরসভার বিভিন্ন এরিয়াতে প্রতিদিনই অভিযান দেখছি, যার সর্বশেষ আপডেট উজারা দাখিলিয়া ঠিক কিছুক্ষণ আগে প্রকাশ করে। এদিকে কুয়েতের উজারা দাখিলিয়ার আরও একটি টুইট প্রকাশিত হয়, যেখানে বলা হয় কুয়েতের বিভিন্ন অঞ্চলে রেসিডেন্সি বিষয়ক তদন্তে সাধারণ প্রশাসনের অভিযানে 28 জন আবাসিক আইন লঙ্ঘনকারী, 3 জন পলাতক, 6 জন আকামা ছাড়া 3 জন ভিক্ষুক, এইছাড়া কোনো প্রমাণ ছাড়া 1 জনকে আটক করেছে কুয়েতের সিকিউরিটি ফোর্স থেকে। জব্দ করা হয়েছে বুয়া অফিস, যেখান থেকে খাদ্যাবাদেরকে সাপ্লাই দিত কুয়েতের বাসা বাড়িতে অনেক বেশি ডেলি হাজিরাতে। আপনারা জানেন যে কুয়েতে চলছে শ্রমিক সংকট, আর এই সংকটকে ব্যবহার করে অবৈধভাবে অফিস পরিচালনা করছিল কিছু প্রবাসী, তবে কোন দেশের এটি নিশ্চিত করা হয়নি। দর্শক, উজারা দাখিলিয়ার আরও একটি আপডেট প্রকাশিত হয়েছে আজ, বিশেষ করে গত কয়েক সপ্তাহ জুড়ে কুয়েতে যে অভিযান পরিচালিত হচ্ছে, এই অভিযানে বিপুল সংখ্যক প্রবাসী আটক হয়ে রয়েছে কুয়েতের জেলখানাগুলিতে। বর্তমান জেলখানার এমন অবস্থা, চাপে রয়েছে জেল রক্ষাকারীরা, যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাড়াতাড়ি নির্দেশনা দিয়েছে জেলে বন্দী থাকা প্রবাসীদেরকে, ঠিক যাদেরকে আকামা আইন লঙ্ঘন সহ সাধারণ অভিযোগে আটক করা হচ্ছে, তাদেরকে নির্বাসিত করার জন্য, না হয় একটি বিপর্যয় নেমে আসতে পারে জেলখানাগুলিতে, যেহেতু প্রতিদিনের শত শত আকামা আইন লঙ্ঘনকারীকে আটক করছে কুয়েতের সিকিউরিটি ফোর্স। দর্শক, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন কুয়েতের সর্বশেষ আপডেটগুলোর বিস্তারিত জানতে।